উত্তরাঞ্চল ছাত্র ফোরামের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা যারা তারেক রহমানের কারা মুক্তির উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত স্নেহাস্পদ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলী, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বারবার কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা যারা আমার সামনে বসে আছেন, আজকে জনাব তারেক রহমানের কারামুক্তি 12 বছরের পূর্তি এই দিনে, আসুন আমরা একটু খেয়াল করি সেই দিনটার কথা যেদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, খেয়াল আছে আপনাদের? 7 মার্চ 2007, ঠিক না? খেয়াল আছে? আমাদের নেত্রী তখন বাসায়, আমাদের নেত্রী তার স্বামীকে হারিয়েছেন, তার 2 সন্তানকে তিনি বাবার স্নেহ এবং মার স্নেহ দিয়েই বড় করেছেন, ফুলের টোকা গায়ে লাগাতে দেননি, এমন আদরের সন্তানকে তার সামনে থেকে তার হাত থেকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই সময় আমাদের নেত্রীর মনের অবস্থা কি তা তিনি বলতে পারবেন, মার প্রতি সন্তানের ভালোবাসা নাকি সাগরের গভীরতাকে উদ্ধার মানায়, একজন স্নেহময়ী মায়ের হাত থেকে টেনে হেঁচড়ে তার নিরপরাধ সন্তান, যে সন্তানকে তিনি ফুলের টোকা পর্যন্ত লাগাতে দেননি, সেই সন্তানকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, কি ছিল তার ব্রহ্মাণের অপরাধ? পরবর্তীতে আমরা দেখেছি আরাফাত রহমান, কোকো, বেগম খালেদা জিয়া সবাইকেই গ্রেফতার করা হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ষড়যন্ত্রের অংশ, যে ষড়যন্ত্র শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে। তার কি অপরাধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের? স্বাধীনতার ঘোষক, অনেক মুক্তিযোদ্ধা যখন বিদেশের মাটিতে হোটেলে বসে
কাচের পাত্রে ঝড় তুলছেন, নাই বা বললাম কিসের ঝড় তুলছেন, তখন তিনি রণাঙ্গনে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করেছেন, নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের সন্তান এবং স্ত্রীকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রেখে সেই যে আর অপরাধ ছিল তিনি বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন, বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। আর একটি অপরাধ ছিল তিনি বিএনপি নামের একটি দলের সৃষ্টি করেছিলেন। রমরাগিমের সেই চত্বরে যেদিন তিনি বিএনপি কে সৃষ্টি করেছিলেন তখন অনেকেই বলেছিল বিএনপি বেসিক্যালি নো পার্টি, অনেকেই বলেছিল যতদিন ডিএ আছে ততদিন আছে, যেদিন নাই সেদিন বিএনপি নাই, তাই না? কিন্তু সবার অলক্ষে রমনা গ্রিনের সবুজ চত্বর ছেড়ে বাংলাদেশের রাজপথ গুলো দিয়ে বিএনপি ধীরে ধীরে বাংলাদেশের গ্রামের সবুজ মাঠের সবুজ চত্বর ছুঁয়ে মানুষের হৃদয়ে কখন যে চলে গিয়েছিল ওরা তা বুঝতে পারে। বিএনপি এখন ওনাদের গাল হয়ে দাঁড়িয়েছে, ওই যে ষড়যন্ত্রকারীরা কত চেষ্টা করেছে, এরশাদ সাহেব চেষ্টা করেছেন, ফখরুদ্দিন মইনুদ্দিন সাহেব চেষ্টা করেছেন, আর হাসিনার চেষ্টার তো শেষ নাই। বিএনপি কে তো ধ্বংস করা যায় না, কি করা যায়? বিএনপি থাকলে বাংলাদেশ ইচ্ছামতো লুট করা যায় না, বিএনপি থাকলে ব্যাংকগুলো লুট করা যায় না, বিএনপি থাকলে বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড বানানো যায় না। ডাম্পিং গ্রাউন্ড মানে বুঝেছেন? বুঝেন না? দেখেননি রোহিঙ্গারা বার্মায় নাকি বেশি হয়ে গেছে, রোহিঙ্গাদের সরা দাবি কই ঠেলে বাংলাদেশে দাও, ডাম্পিং গ্রাউন্ড। আওয়াজ পাচ্ছেন না? দেশে আওয়াজ পাচ্ছেন তো? পাচ্ছেন না? বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড ওনারাও বানাতে চায়, বিএনপি হচ্ছে বাধা, বিএনপির কারণে পারে না, সুতরাং বিএনপিকে ধ্বংস করো। বিএনপিকে ধ্বংস করতে হলে আগে বিএনপিকে নেতৃত্ব শূন্য করো। কিভাবে করতে হবে? আমাদের নেত্রী আজকে কারণ মিথ্যা মামলায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে রায় দিয়ে অন্যায়ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসতে পারছেন না, তাই বলে কি আসবেন না? আসবেন না? বিএনপি মাঠে নামবে, মাঠে নাই আমরা আছি, ভালো মতো নামবে। বিএনপি শক্তি কিন্তু এতটুকু কমেনি, ওই দিন ইতিহাস সৃষ্টির কথা বলেছে, এত কষ্ট এত চেষ্টার পরেও এত কিছুর পরেও বিএনপির শক্তি এতটুকু কমেনি। বিএনপি থেকে একজন কর্মী বের হয়ে গেছে, শ্রদ্ধেয় মহাসচিব স্যার উনি বলেন এটা সত্য কথা। আমি জেল থেকে বের হওয়ার পর প্রথম যেদিন ঢাকায় বের হলাম রাস্তায় দুজন ইশালা আমাকে সালাম দিয়েছে, তারা খোঁজ নিয়ে দেখেন কোথায় বিএনপি বা কোনো অঙ্গ সংগঠন করতো। একটি হোটেলের সামনে গিয়ে দাঁড়িয়েছি, হোটেল থেকে একটা বয় এসে সালাম দিয়েছে, বলেছে ভাই আমি দুই জায়গা থেকে আসলে দুই জায়গায় আমি ছিলাম, আমি মামলা খেয়ে রিক্সা চালাচ্ছে, হোটেলের বয় গিরি করছে, তাও বিএনপি নামের সংগঠন ছাড়ছে না, ছাড়বে না তাদের। সেই বিএনপি কে ধ্বংস করা এত সহজ, বিএনপি কে ধ্বংস করতে পারবেন না, বাংলাদেশ নিয়ে ছিনিমিনু খেলতেও পারবেন না, সময় থাকতে ছেড়ে দেন, এই সব চেষ্টা ছেড়ে দেন, আমাদের নেত্রীকে ছাড়েন, তারেক রহমানকে ফিরিয়ে আনবেন, আপনার আনা লাগবে না, এদেশ এদেশের জন্য তার বাবা রক্ত দিয়েছে, এদেশের জন্য তার বাবা জীবন দিয়েছে, এদেশের তারেক রহমান আসবেন, পারলে কিভাবে ঠেকান আমরা তা দেখতে চাই।
খালেদা জিয়া এবং তারেক রহমানকে মামলা দিয়ে তাদের এতটুকু ক্ষতি করতে পারবে না। কারণ কি জানেন? কারণ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এদেশের ছোট 16 কোটি মানুষের হৃদয়ের মাঝখানে আছে এখন। তাদের নির্যাতিত করতে করতে তাদের প্রতি ভালোবাসা এখন বাংলাদেশের মানুষের হৃদয়ের মাঝখানে জন্মে গেছে। পারবেন ওপেন হার্ট সার্জারি করে দেখেন তো সরাতে পারেন কিনা? পারবেন। সুতরাং বেগম খালেদা জিয়া থাকবেন, তারেক রহমান থাকবেন, বিএনপি থাকবেন, বাংলাদেশ থাকবেন। বেগম খালেদা জিয়াকে ছাড়বেন না, ছাড়তে বাধ্য হবেন। ইনশাল্লাহ পরিস্থিতি সেদিকেই আমরা নিয়ে যাব। শহীদ আমর হোক, দেশের যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। অনতি বিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে, দিতে হবে। ধন্যবাদ সবাই। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রখ্যাত শ্রমিক নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং দীর্ঘদিনের কারা নির্যাতিত জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তারেক রহমানের কারাভোগ দিবস উপলক্ষে আয়োজিত পূর্ববঙ্গ খাদ্য ফোরাম আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ রাজনৈতিক সংগ্রামী মহাসচিব বরিষ্ঠ আইনজীবী ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদ্য নেতা জনাব ইকবাল হাসান বাবু টুকু, মঞ্চে উপবিষ্ট বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক রোহন পুত্র তালুকদার গুরু, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আহসান কামাল, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। তারেক রহমানের মুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ছাত্রফোরাম এই দিনে প্রতি বছর সভার আয়োজন করে। আজকে প্রথম যখন এই সভাটা উত্তরবঙ্গ ছাত্রফোরাম আয়োজন করে, সেই সময়ে সভা করাটা এক প্রতিকূল পরিস্থিতি ছিল। আজকে যেরকম সভা করার একটা অনুকূল পরিবেশ আসছে, সেই প্রতিকূল পরিবেশে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম গঠন করে তখন রাজনৈতিক দলের নামে সভা সমাবেশ করা প্রায় নিষিদ্ধ ছিল। ছাত্রদের আকাঙ্ক্ষা এবং মনের আকুতি নেতার প্রতি ভক্তির শ্রদ্ধা প্রকাশের জন্য উত্তরবঙ্গ ছাত্র ফোরাম নামে একটি সংগঠন গড়ে ওঠে। তারেক রহমানের কারামুক্তি দিবসের কর্মসূচি পালন করে। সেই দিন উপলক্ষে এখনো পর্যন্ত এই সংগঠনটি তার দায়িত্ব পালন করে। এখন তারেক রহমানকে বিএনপি কর্মসূচি পালন করে, অঙ্গ সংগঠনগুলো পালন করে, উত্তরবঙ্গ ছাত্র ফোরাম এই দাবি পালন না করলেও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দাবি পালন, এই দাবির পক্ষে তারপরে নৈতিক দাবি রাখে এই উত্তরবঙ্গ ছাত্র ফোরাম এই কর্তব্য এবং দায়িত্ব পালন করে। সে কারণেই জাতীয় পর্যায়ের নেতারা এই সংগঠনকে নিরপেক্ষ পক্ষে দেখে, এটা কোনো আঞ্চলিক সংগঠন হিসেবে দেখে না, এটা জাতীয় সময়ের দাবি, সময়ের কর্তব্য উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। আমি
কয়েকটি সভায় যে কথাটি বলেছিলাম, তারেক রহমান বিএনপি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ একটি সমার্থক শক্তি পরিণত। আপনারা ইতিহাসের একটি ছোট্ট একটা অংশের আমি উল্লেখ করব, হাজী শরীয়তুল্লাহর নাম শুনেছেন, টিটু মিলের নাম শুনেছেন। এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের এই বাংলার দুই বিপ্লবী নেতা তারা আত্মহুতি দিয়েছেন। 1947 সালে এই দেশ একবার স্বাধীনতা লাভ করেছে। উপমহাদেশ বিভক্তির মাধ্যমে বহু রক্ত আর বহু সংগ্রামের মাধ্যমে এই উপমহাদেশে যত মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যত মানুষ আত্মহুতি দিয়েছে, এই সাম্রাজ্যবাদী উপনৈতিক শাসনে এই উপমহাদেশের মানুষের তিনটি জাতীয় দুর্ভিক্ষে মনোনয়ন করে কথা ইতিহাসের যারা ছাত্র তারা জানেন, বিশেষ করে মনোনয়ন করে প্রায় 60 লক্ষ মানুষ অভূত অবস্থায় দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে এবং প্রায় 1.5 কোটি মানুষ দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেছে। এই উপমহাদেশের বিভক্তিতে 10 কোটি মানুষ তার ভিটে মাটি ছেড়ে তারা মাইগ্রেশন করেছে, এক স্থান থেকে আর এক স্থান করেছে। এত বড় ট্র্যাজেডি এই পৃথিবীর ইতিহাসে যা নেই এই উপমহাদেশে তা ঘটেছে। আমরা একটি দেশ আমরা রাখতে পারিনি, বিভক্ত হয়ে 1971 সালে আমাদের নতুন করে লড়াইয়ের সংগ্রামের মাধ্যমে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করতে হয়েছে। এই বাংলাদেশ নামক রাষ্ট্র গঠনে ঘোষণা দিয়েছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন তখন তার এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে জাতিকে সম্মিলিত ফিরিয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে গতি এনেছিলেন। রণাঙ্গনে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আদায় করে উনি বেড়াতে ফিরে গিয়েছিলেন তার কর্তব্য পালনের জন্য। স্বাধীনতার পূর্বে জাতির কাছে দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি স্বাধীনতা পরবর্তীতে আমরা পদদলিত হতে দেখেছি। দুর্ভিক্ষে মানুষ পড়েছে, যেটা সাম্রাজ্যবাদীরা সৃষ্টি করেছিল অপশাসন টিকে রাখার জন্য। স্বাধীন বাংলাদেশে দুর্ভিক্ষে 6.5 লক্ষ মানুষ মারা যায়। রাজনৈতিক প্রতিবাদ করার কারণে প্রগতিশীল 40,000 মানুষকে হত্যা করা হয়। যে 23 বছর বঞ্চনার বিরুদ্ধে অধিকারের জন্যে গণতন্ত্রের জন্যে যে জাতি লড়াই করেছিল সেই জাতিকে গণতন্ত্রহীন একদলীয় শাসনের চাতাকলে মিষ্ট করেছিলেন। বাংলাদেশের নুনার খুব সমার্থক হয়েছিল। গণতন্ত্র ছিল না, সংবাদপত্র ছিল না, কথা বলার অধিকার ছিল না, এক দুর্ভিক্ষ এবং দুঃশাসনের দেশ পরিণত হয়েছিল। আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমাদের উত্তর অঞ্চলে একটি আপনারা বাসন্তী নাম শুনেছেন, স্বাধীন বাংলাদেশে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম সুজলা সুফলা সোনার বাংলা হবে, ছাত্রদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনগণের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, শ্রমিকদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কৃষকদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করলে চারা নাশে চাল পাবে এই বাংলার মানুষ। তখন এত অভাব ছিল, মরা কার্তিকের বাংলাদেশ কার্তিক মাস আসলেই কৃষকরা তার ভিটে এবং জমানোর সমস্ত সম্পদ বিক্রি করে তার 3 মাস অতিক্রম করে এই ভাত কাপড়ের অভাবের দেশে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চারা নাশের চাল পাবে। স্বাধীন বাংলাদেশে 10 টাকা সের চাল হিসেবে আমাদের 6 আনা দৃষ্টি কাগজ পাবে, স্বাধীনতার পরে 3 টাকা দৃষ্টি কাগজ পেতে হয়েছে, তারপরে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে লেখাপড়া শেখার শেষে কোনো ছাত্রের চাকরি হয়নি। 25 বিঘা জমির খাজনা মাপ ছিল না। এইরকম যখন একটা দুর্বিষহ অবস্থা তখন বাসন্তী নামক একজন নারী অভাব এবং জঠরের যন্ত্রণায় গোসল করে আর বিকল্প কাপড় না থাকায় জাল করে সে তার লজ্জা নিবারণ করছিল।
সেই ছবিটি বিদেশি একজন সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছিল। বিশ্ব মিডিয়াতে এই সংবাদ প্রচার হওয়ার পর বাসন্তীর জাল বাংলাদেশের একটি চিত্র হয়ে দাঁড়ায়, বাংলাদেশের একটি প্রতিবাদের মুখপত্র হয়। বাংলাদেশের জাতীয় পত্রিকা ইত্তেফাক এবং গার্ডিয়ানে এই ছবি ছাপা হয়ে যায়। আর যখন এই বাসন্তীর ছবি ছাপা হয়, তার অপবহিত পরেই আরেকটি ছবি বাংলাদেশের এই দুই পত্রিকাতে ছাপিয়ে দিল। শেখ সাহেবের দুই পুত্র তাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে সোনার মুকুট পরে ছবি উঠেছে। একদিকে নাগরিকের লজ্জা নিবারণের জন্য কাপুর নেই, আর একদিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত মানুষরা আজকে সোনার মুকুট পরে নিজেদেরকে সমর্পিত করছে। এই চিত্র বলে যায় বাংলাদেশের সে সময় অবিচার এবং অনাচারের। মানুষের স্বপ্নকে প্রতিফলিত করা হয়েছিল, মানুষের স্বপ্নকে ভুলাই মিশিয়ে দেওয়া হয়েছিল। দুর্ভিক্ষ, অনাচার, কথা বলার স্বাধীনতা নেই, অত্যাচারী প্রতিবাদের একটা উন্মুখ অবস্থায় মানুষ আওয়ামী লীগের আভ্যন্তরীণ চক্রান্তের কারণে 1977 সালের পনেরোই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছে। শেখ মুজিবের নিহত হওয়ার পরে 26 জন মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাকের নেতৃত্বে শপথ গ্রহণ করেন। সংসদ থেকে কামাল হোসেন আব্দুল মালিকের নেতৃত্বে সংসদ বসে। সেই সংসদে আব্দুল মালিক লন্ডনে থেকে বলেছিলেন আওয়ামী লীগের নেতা, তখন বিএনপির সৃষ্টি হয়নি, জিয়াউর রহমান তখন ক্ষমতার আশপাশেও নেই, এরা ওনের পতন হয়েছে। 1975-এর ঘটনা আওয়ামী লীগের আভ্যন্তরীণ ঘটনা, আজকে সেই আভ্যন্তরীণ ঘটনার দায় আজকে 41 বছর পরে বিএনপির ধারে চাপানোর কারণ হচ্ছে বিএনপির জনপ্রিয়তা ম্লান করার জন্য, ম্যালাইন করার জন্য বিএনপিকে পরিকল্পিতভাবে এই ঘটনার সাথে জিয়াউর রহমানের নামকে সম্পৃক্ত করা হয়। জিয়াউর রহমান 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে থেকে আসে। তখন একজন বেসরকারি রাষ্ট্রপতির অধীনে প্রধান মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর অধীনে তৃতীয় ব্যক্তি হিসাবে জিয়াউর রহমান উপ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দায়িত্ব গ্রহণের পর অভাবিত কয়েকটি ঘটনা বাংলাদেশের খুন, লুটতরাজ এবং অরাজকতা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। বাংলাদেশে 10 টাকার চাল 3 টাকা নেমে আসলো, দেশের শান্তির অবস্থা বিরাজ করবে। এবং বিএনপির নেতৃত্বে 1979 সালে বিএনপি গঠন করার পরে বাংলাদেশে যে সমৃদ্ধি, শান্তি যেটা আসলো, মানুষ যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, সুশাসনের জন্য লড়াই করেছিল, গণতন্ত্রের যে লড়াই করেছিল, যে যে জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল সেই সেই জায়গায় শহীদ জিয়া সফল হয়েছিল। সংবাদপত্র ডিক্লারেশন ফিরে দিয়েছিল, জিনিসপত্র বাজার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনেছিল, বাংলাদেশ একটি শান্তি, সমৃদ্ধি এবং সুজলা সুফলা দেশের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জিয়াউর রহমানের অমর চারটি কীর্তি যা তাকে মানুষের মনের মনিকুটে স্থান দিয়েছে। সদ্য ক্ষমতা গ্রহণের পরে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের সৌদি আরবে সফরে গিয়েছিলেন। সৌদি আরব সফরে যাওয়ার পরে তৎকালীন সৌদি বাদশাহ তাকে অনুরোধ করেছিলেন, বাংলাদেশ পুনর্গঠনের জন্য আপনার যে অর্থ প্রয়োজন, আপনার যে সাহায্য প্রয়োজন, সেই সাহায্য আপনাকে আমি করতে চাই। শহীদ জিয়া অর্থ সাহায্য না নিয়ে বাদশাহর কাছে অনুরোধ করেছিলেন, আমার দেশে দারিদ্রতা এবং বেকারত্ব এত বেশি, যদি আমার দেশের বেকারদের আপনি আপনার দেশের যে ডেভেলপমেন্ট কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আমার দেশে আজকে আমরা অনেক সহযোগিতা পাব। 1,25,00,000 যে মানুষ বাইরে কাজ করে, যাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের জাতীয় বাজেট পরিচালিত হয়, সেই টাকার উপকার, সেই টাকার পরিকল্পনাকারী, সেই টাকার কৃতিত্ব দাবিদার বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার আর একটি অবদান। তখন
জাপান এবং ইউরোপের প্রত্যেকটা দেশ, জাপান এবং ইউরোপের প্রত্যেকটা দেশ তারা উন্নত অর্থনীতিতে চলে গেছে, গার্মেন্ট শিল্প ব্যবহার করেছে শহীদ জিয়া সেই দেশগুলোতে ঘুরে বাংলাদেশে গার্মেন্টস এর ইন্ট্রোডিউস করেন। বাংলাদেশে 40 লক্ষ নারী, 20 লক্ষ শ্রমিক সহ 3 কোটি মানুষ এই গার্মেন্টস এর আয়ের উপরে নির্ভর করে এবং জাতীয় বাজেট প্রণয়নের দ্বিতীয় খাতের অর্থ আসে এই গার্মেন্টস থেকে। এই গার্মেন্টস থেকে যে দ্বিতীয় আয় আসে গার্মেন্ট শিল্প কর্মসংস্থান এবং বৈদেশিক রাজ্যের সদের দ্বিতীয় খাত। তৃতীয় খাত আপনারা জানেন 7.5 কোটি মানুষের দেশে 1972 সালে দুর্ভিক্ষে মানুষ মারা গিয়েছিল খাদ্যের অভাবে। আজকে 18 কোটি মানুষের খাদ্যের যোগান যেটা দিচ্ছে সেই যুগান্তকারী কৃষি পরিবর্তনের পরিকল্পনা করেন শহীদকে। বাংলাদেশে পানির ব্যবস্থা সারের একটা পরিবর্তন করে বিএডিসির মাধ্যমে খাদ্য উৎপাদনের যে ঐতিহাসিক পরিবর্তন করেন, মৎস্য চাষের ব্যবস্থা করেন, খামারের ব্যবস্থা করেন, সমুদ্রে মাছ চাষের আরোহণ করেন, এখান থেকে তৃতীয় আয় আসে এই কৃষি খাত থেকে। এই 3টি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সাথে সাথে শহীদ জিয়া আরেকটি ঐতিহাসিক দায়িত্ব কর্তব্য পালন করেন। চতুর্থ তার একটা চেষ্টাটি খুঁটির উপরে মজবুত খুঁটির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের রেমিটেন্স থেকে আয়, বাংলাদেশের গার্মেন্টস থেকে আয়, বাংলাদেশের 18 কোটি মানুষের খাদ্যের যোগান, কৃষি আর আদর্শিক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাখার জন্য বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র রাখার জন্য দেশের মানুষ লড়াই করেছে, ভিতুমির লড়াই করেছেন, স্বৈরতার লড়াই করেছেন, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন তাদের সেই সত্যকে রক্ষা করার জন্য। স্বাধীনতা আদায় করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা তার থেকে কঠিন। এই আদর্শে বলিয়ান হয়ে শহীদ জিয়া একটি ঐতিহাসিক কারণে একটা বাংলাদেশী জাতীয়তাবাদ, সেই বাংলাদেশী জাতীয়তাবাদ শহীদ জিয়ার চতুর্থ। এই পুঁজির মধ্যেই বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে শহীদ জিয়া থাকবে, তার গড়া দল বিএনপি থাকবে, তার সেই গড়া দল যখন 1981 সালের 30শে নভেম্বর সামরিক জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তখন এই দলকে পুনর্গঠনের জন্য খালেদা জিয়া দায়িত্ব নেয়। 9 বছর লড়াই করে রাজপথে নিজেকে জাতীয় নেতৃত্বে প্রতিষ্ঠা করেন। 91 সালে নির্বাচনে ক্ষমতায় অধিষ্ঠিত করে আবার সংসদীয় গণতন্ত্র ফিরে আসেন। আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশকে কারা এখানে গণতন্ত্র করতে চায়? যারা হায়দ্রাবাদ একটি স্বাধীন রাষ্ট্র আজকে কুক্ষিগত করেছে, যারা জুনাগড় কুক্ষিগত করেছে, যারা দিউ দমন কাশ্মীর সর্বশেষ সিকিম করেছে। বাংলাদেশ সিকিম হবে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, যার আদর্শে এই রাষ্ট্রটিকে থাকবে। আধিপত্যবাদ আর তাদের আধিপত্য বাধায়ের জন্য সবচেয়ে বড় বাধা জিয়া, তার দল বিএনপি এবং তার নেতৃত্ব জিয়া পরিবার। সেই জিয়া পরিবারকে নিশ্চিত করার জন্য তারেক রহমানকে টার্গেট করে এই নির্যাতন তাকে নেমে এসেছে এবং তাকে সাজানো মামলায় সাজা দিয়ে দেশান্তরী করতেছে। মানুষ জেগে উঠেছে, মানুষ খালেদা জিয়াকে মুক্ত করবে। মানুষ তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ করেছে, বীরের বেশে তারেক রহমানকে ফিরে আনবে এদেশের জনগণের। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওবায়দুর রহমান চন্দন। সংগ্রামী সাথীয় বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তর জনপদের কৃতি সন্তান, বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
একা মুক্তি দিবসে আলোচনা সভায় সভাপতি আমার শ্রেষ্ঠ ছোট ভাই সাবেক ছাত্রনেতা আমাদের বিএনপির সভাপতি সম্পাদক নেতা বর্তমান বিএনপি সাধারণ সম্পাদক মহাসম্মান আলমগীর উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে 11 হয়ে গেছে, এখন 11 যে নীতি সেই নীতি পালনকারী বিনা ভোটের সরকার বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য 11 যে নির্বাচন তৈরি করেছিল বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারকে ধ্বংস করার যে কালো নকশা সেই নকশা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই সরকার যারা 11 সৃষ্টি করেছিল তাদের প্রতিনিধিত্ব করে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য আজকে তাদের রহমানকে নির্বাসিত জীবনযাপন চলছে। আর আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের একমাত্র মুক্তির নেত্রী বাংলা দেশের গণতন্ত্রের মা বিএনপি যারা করি আমাদের সবার মা এবং খালে বন্দি করে তাকে দিলে সিলে মেনে বলার জন্য চেষ্টা চালাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র, যারা এখন ক্ষমতায় আছে তারা জানে তাদের জন্য একমাত্র বিতকর কারণ হচ্ছে হলো জিয়া পরিবার। কিছুক্ষণ আগে শিমুল বিশ্বাস একটা লম্বা বক্তৃতা দিয়েছেন, উনি চেষ্টা করেছেন এই জিনিসটাকে বলার জন্য। আমি খুব সংক্ষেপে বলি, বাংলাদেশ সৃষ্টির পরে জিয়া রহমান যে রাজনীতি নিয়ে এসেছিল, যে রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা ছিল, সেই রাজনীতি বাংলাদেশের মানুষ ধারণ করেছিল, সেই রাজনীতিতে যাদের স্বার্থের আঘাত এনেছিল তারা চেষ্টা করেছিল জিয়া রহমানকে সরিয়ে দিয়ে সেই রাজনীতি বাংলাদেশ থেকে গুলি তুলে দেওয়া। কিন্তু জিয়া রহমান সাহেব এমন একটি রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয়ের রাজনীতি দিয়ে গিয়েছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করার পরেও বেগম খালেদা জিয়া যে তিনি ছিলেন গৃহবধূ,
সে যেই মুহূর্তে রাজপথে নেমেছিলেন তখন সারা বাংলাদেশের মানুষ তার পিছে এসেছিল। তিনি প্রমাণ করেছিলেন যে উনি আকস্মিক ব্যক্তি, উনি হল সবচেয়ে বড় কারণ। আর তারেক রহমান যখন আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করছেন, যখন পিতার মতো উনি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছেন, সেই সময় আতঙ্কিত হয়েছিল তারা। এরকম রাজনীতি করে তাহলে তাদের স্বার্থ পূরণ হবে না, তাই দিনের প্রোগ্রাম করছে। আসলে আমরা কেউই মুক্তি পাইনি, তারেক রহমান তো পাইনি, আজকে আমাদের মা জেলে। সুতরাং আমরা জেলে আছি, এই সবার সার্থক হবে যদি এখান থেকে আমরা সবক দিয়ে যেতে পারি। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সবক গ্রহণ করতে হবে। সমস্যা হয়ে গেছে আমাদের যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা করে, পালন করে, ছাত্র দল আর শ্রমিক সংগঠন, এই দুটোই আমাদের অনেক দুর্বল। কিন্তু আজকে এই দুর্বল অবস্থায় আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য তরুণদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে মৃত্যুকে জয় করব, রাস্তায় রক্ত ঢেলে লাল রাস্তার কালো পিচ ধরা রাস্তাকে লাল করব, তাহলে সেদিন বেগম খালেদা মুক্তি হবে, তাছাড়া খান বেগম খালেদা মুক্তি হবে না, বিকাশে মুক্তি পাওয়া যাবে না। জনগণের জন্য বিকাশ হয়ে যাবে এবং খালেদা মুক্তির জন্য জনগণকে সাথে নিতে হবে, তাহলেই মুক্তি আসতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি মনে করি আপনার আমার কথাটা বুঝতে পেরেছেন। করলেই হবে, প্রতিজ্ঞা করতে হবে, প্রতি বছরই আমাদের 40-50 জন রক্ত দেওয়ার মতকর্মী সৃষ্টি হয়, তাহলে বিএনপি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ আবার এই দেশে প্রতিষ্ঠিত হবে, আবার আমরা বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন দেশ করতে পারবো, করুণ রাজ্য দিতে পারবো। এবং আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ। আলিম দেখি বই নিতে আমিরুল ইসলাম খান আলিম, সাইমন আমার ক্যামেরা ফ্রেম করে Thank you.
আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের সুযোগ্য উত্তরাধিকার, আমাদের প্রিয় নেত্রী এদেশের মাটি আর মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরাধিকার, এদেশের গণতান্ত্রিক আমি স্বাধীনতা কামী এবং সার্বভৌমত্ব এবং বিশ্বাসী মানুষ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের পাশাপাশি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে নেতাকে সামনে রেখে আগামী দিন পথ চলতে চায়, দেশ গড়তে চায়, সেই আমাদের প্রিয় নেতা দেশ নায়ক রহমানের ভারতরত্ন কারা মুক্তি দিবসে উত্তরাঞ্চল ছাত্রগ্রাম আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের সিপাহ সানার বাংলাদেশের রাজনীতি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের প্রতিচ্ছবি, জীবন্ত প্রতিচ্ছবি নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 2 তারিখে স্যারকে যখন আমরা এই প্রোগ্রামে আসার আহ্বান জানাই, উনি 3 তারিখে ঠাকুরগাঁও গিয়েছেন, রংপুর গিয়েছেন, আবার গত রাত্রে ফিরে এসে অনেক কষ্ট করে সকালে অনেকটি প্রোগ্রাম করে আমাদের এই আলোচনা সভায় এসে আমাদেরকে যেমন ধন্য করেছেন, আমাদেরকে যেমন প্রেরণা দিয়েছেন, এর জন্য আমি উত্তরাঞ্চল ছাত্র ফোরামের পক্ষ থেকে আমি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভারতীয় স্যারকে অভিনন্দন জানাই। আজকে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত হয়েছে আমাদের আমার অভিভাবক, আমাদের উত্তরাঞ্চলের একই রাজনৈতিক পরিবারের সকল নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আর আমি ধন্যবাদ দিতে চাই উত্তরাঞ্চলের বাইরে থেকে আমাদের এখানে এসেছেন বন্ধুবর বিএনপি আইন বিষয়ক সম্পাদক মিস্টার কায়সার কামাল, ফরিদপুর ডিভিশনে আমাদের ছাত্র দলের সব এক সময় আমার সহযোদ্ধা আনিসুর রহমান তালুকদার খোকন, বীর চট্টার আর কৃতি সন্তান বীর হেদার সহদার অন্যান্য অঞ্চল থেকে এসেছেন এই উত্তরাঞ্চলের প্রোগ্রামকে এটি বাংলাদেশের ছাত্রদের প্রোগ্রাম হিসাবে রূপান্তরিত করতে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি তাদেরকে অতিরিক্ত ভাবে ধন্যবাদ জানাই। তাছাড়াও শুধু উত্তরাঞ্চল নয়, এখানে আমি দেখেছি বরিশাল, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টের ছাত্ররা এসে আমাদেরকে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বক্তব্য রাখবার বেশি আগ্রহ, শুধু একটি কথাই বলতে চাই, এদেশে অর্জন হয়েছে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, এদেশের গণতন্ত্র এসেছে এবং খালেদা জিয়ার 9 মাস রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত রাজনৈতিক জীবনের একটি ধারাবাহিক অংশ, জেল, জুলুম, মহিলা, মিথ্যা মামলা, নির্বাসন রাজনীতির একটি অধ্যায়। আজকে আমাদের নেতা দেশ থেকে নির্বাসিত থেকেও বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে চিন্তা চেতনা, যে কর্মসূচি, যে ত্যাগ নিয়ে দিয়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি নির্বাসন থেকে তিনি গণতন্ত্রের যে পাঠ নিচ্ছেন, আগামী দিন উনি বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে গণতান্ত্রিক এবং আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, কোনো অপশক্তি কাউকে তাকে টেকে রাখতে পারবে না, যেমন নেলসন ম্যান্ডেলাকে পারেনি, আয়াতুল্লাহ খামেনিকেও পারেনি এবং তারেক রহমানকেও পারবে না, এই বিশ্বাস আমরা করি এবং আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমরা সেই শপথ গ্রহণ করছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনবো, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।
এখন আজকে আমাদের এই আলোচনার সময় বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক আন্দোলনের বিপ্লবী নেতৃত্ব, বিএনপির সংগ্রামী মহাসচিব, জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলবো এবার তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয় নেতা এবং একটি শান্তিময় সমৃদ্ধ বাংলাদেশ দরবার স্বপ্ন নিয়ে নেতা প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন, এই তরুণ সম্ভাবনায় নেতা জনাব তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত উত্তরাঞ্চল সভাপতি উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মাহবুবুল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, ভাই বোনেরা, গ্রামালিক, আমি সকলকে সম্বোধন করতে পারিনি কারণ লম্বা সময় লেগে যায়, এ কারণে সম্বোধন করিনি। আর আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জয়রাম সাহেবের যে নির্দেশ ছিল যে সভায় সভাপতিকে অ্যাড্রেস করাই উচিত, তারপরে বক্তব্য দেওয়া পাবে শোনা যায়, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলে মূল বক্তব্যটা দিয়ে বেশি সময় দেওয়া, সম্বোধন করার বেশি প্রয়োজন নেই। একটা কালচার তৈরি হয়ে গেছে এখন যে আগে সম্বোধনটা করতে হচ্ছে এটাই পাঁচ মিনিট নিয়ে যেটার মূল বক্তব্যে আমরা কমার, আমরা আশা করবো যে ভবিষ্যতে আমরা যখন আমাদের নেতৃবৃন্দ বিশেষ আমাদের তরুণ বিমান নেতা আজকে গোটা দলের মধ্যে একটা আশা জানিয়েছেন নির্বাচনের মধ্যে দিয়ে তাদের মন্ত্রী হবে, নির্বাচনের মধ্যে ভবিষ্যৎ কার্য পরিষদ গঠন হবে, তাদের অনুরোধ করবো যে তারা এই বিষয়টা ভবিষ্যতে লক্ষ্য রাখবে। যারা তারেক রহমান কেন কারাবন্দী হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন কারা গেছে, কেন আরাফাত রহমান কোকো
বিদেশে তাকে পড়তে যেতে হয়েছে। কেন? স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অতি অল্প বয়স তাকে শাহাদাত বরণ করেন। কেন এই দেশের হাজারো লাখো গণতন্ত্রকামী মানুষ, মুক্ত বাংলাদেশ কামী মানুষ, স্বাধীনতা কামী মানুষ, তাদেরকে কেন প্রাণ দিতে হয়েছে স্বাধীনতা যুদ্ধের পরেও, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে তারেক রহমান সাহেব কেন বিদেশে নির্বাসিত, কেন দেশের লোকটি কারা। আমাদের উদ্ভাবন করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের তরুণ প্রজন্মকে এই দেশের স্বাধীনতার সমস্ত গণতন্ত্র রক্ষায় খুব বেগ পেতে হবে। কারণ আজ থেকে প্রায় 48 বছর আগে আমরা আমরা সম্পূর্ণ স্বাধীন, আমরা একটা আইডেন্টিটি, একটা স্বাতন্ত্র্য নিয়ে আমরা আমাদের পরিচিতি হবে বাংলাদেশি, আমাদের পরিচিতি হবে অন্যান্য থেকে শোনা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ যাই, যাই শোনা যায়। যে বিষয়টা আমি বলছি এটা যদি আমরা বুঝতে পারি, এর কারণটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের কাছে সবকিছু খুব পরিষ্কার হবে। এটা একটা গভীর চক্রান্ত ছিল। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে যখন বাংলাদেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তখনই কিন্তু এদেশের স্বাধীনতা মানুষদেরকে তরুণদেরকে হত্যা করার সিদ্ধান্ত উড়ে গেল। তখনই সেই সময় আজকের আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিলেন তারা নিয়ন্ত্রণ করবার জন্য প্রথমে বিশেষ ক্ষমতা আইন, তারপরে জরুরি ব্যবস্থা, তারপরে একদলীয় শাসনব্যবস্থা পাকিস্তান প্রতিষ্ঠা করে সমস্ত দলগুলোকে নিষিদ্ধ করে, কারণ তারা ব্যর্থ হয়েছিল মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভকে প্রশমিত করে। তারা ব্যর্থ হয়েছিল মুক্তিযুদ্ধে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তাকে বাস্তবায়িত তা না করে তারা হত্যা করেছে। আজকে যেভাবে হত্যা করে তখন হত্যা করেছে, হাজার হাজার রক্ষী বাহিনী তৈরি করেছিল একটা নতুন বাহিনী, তার একমাত্র কাজ ছিল সমস্ত দেশপ্রেম থেকে হত্যা হত্যা করেছে। সিরাজ সিকদার একজন মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের রাজনীতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে, যার নাম তাকে হত্যা করে কাশ্মীরকে নিয়ে গ্রেফতার হত্যা করার পরে পার্লামেন্টে দমমুক্তি করা হয়েছিল, কোথায়? প্রিয় ছেলেরা, প্রিয় বন্ধুগণ, সুধীবৃন্দ, আজকে বাংলাদেশের যে সংকট, এই সংকট সেই সময়ের সংকট কোনো আলাদা নয়, বিচ্ছিন্ন নয়। তখনও বাংলাদেশকে রাজত্ব করবার জন্য, ভারতীয় মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তার অর্থনীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য সেই ষড়যন্ত্র করা হয়েছিল। আজকেও একই কারণ, একইভাবে এই বাংলাদেশকে শুধুমাত্র নিয়ন্ত্রণ রাখার জন্য, তার বাজারকে নিয়ন্ত্রণে রাখার জন্য আজকে একই ষড়যন্ত্র। আপনাদের অনেকদিন মনে থাকতে পারে একটি কথা, 1996-এর পরে 2001 সালে যখন আবার আমরা আমাদের জোট নির্বাচিত হয়ে আসলো কাজের নেতৃত্বে, তখন আজকে প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে তিনি পরাজিত হয়েছেন।
রিমেম্বার, আজকে কিন্তু সেই গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর হয়েছে, গতকাল সেই চুক্তি স্বাক্ষর। অর্থাৎ বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার বিষয়টা যদি নিশ্চিত করা যায় তাহলেই সব হয়ে যায়। আজকে তাই হচ্ছে। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশ একটা আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। মার্কেট আমার সমস্ত সত্তাগুলোকে, আমার সমস্ত যে আপনার নিজস্ব যে আমার পরিচিতি সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আজকে আমরা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সরকারকে বিসর্জন দেওয়া। লক্ষ্য করে দেখবেন যে শহীদ প্রসাদ রহমান যখন বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ির যে বদনাম সেখান থেকে উপরে তুলে নিয়ে আসছে, আপনারা অনেকেই মাইনামের নাম শুনতে পারেন, সেই সময় তিনি রাষ্ট্রদূত ছিলেন, আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশ। তিনি আমাদের মাহবুবুল্লাহ সাহেবের যে বই, এটা জিয়ারুল রহমান সাহেবের যে বই, তাতে তিনি কমেন্ট দিয়েছেন, মন্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি বাংলাদেশের রাজনীতিতে না আসতেন তাহলে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেটে পড়ে যেত, একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে যেত। তখন তিনি রাজনীতিকে রক্ষা করেছেন, অর্থনীতিকে রক্ষা করেছেন এবং বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন। এই কথা আজকাল এরা স্বীকার তো করতেই চায় না, উল্টো যত রকমের উৎসাহ তার বিরুদ্ধে রটনা করা, সেই রটনা কিন্তু সত্য চিরকাল সত্য। বন্ধুগণ, তারেক রহমান সাহেবের দোষ কোথায়? তারেক রহমান সাহেবের দোষ হচ্ছে যে তিনি ওই রাজনীতিটা ধারণ, ওই যে স্বাধীনতা, সর্বভৌমত্ব, গণতন্ত্র, বাংলাদেশের মুক্ত পরিবেশের মুক্ত চিন্তা, বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, এই যে চিন্তা, এই চিন্তা ধারণ করছেন তারেক রহমান সাহেব। এই চিন্তার ধারক দেশত্রী বেগম খালেদা জিয়া, তারা ভেবেছিল যে শহীদ প্রসাদ জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপি এবং এই রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে শেষ করে দেওয়া যায়, নিশ্চিন্ন করে দেওয়া যাবে, সুতরাং আর কোন প্রতিপক্ষ থাকবে না। কিন্তু দয়াল বলেছে যে এই দেশের মাটি ও মানুষের সঙ্গে এই রাজনীতির সম্পর্ক ওতপ্রোত হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনার তো শেষ হয়ে যাচ্ছে, কখনোই শেষ হবে, শেষ হয়নি অতি চেষ্টা করেছেন জিয়াউর রহমান সাহেবকে হত্যা করে বিএনপি শেষ করতে পারেননি, বিএনপি জেগে উঠেছে। আমি সবসময় বলি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে যে পাখি জন্ম নেয়, আবার চেষ্টা করেছেন সেই এক এগারো করে বিএনপিকে শেষ করে দেওয়ার, পারেননি। কিংস পার্টি করেছেন, কত পার্টি করেছেন, পারেননি। চেষ্টা করেছেন এই আবারও 10-12 বছর ধরে চেষ্টা করছিলেন বিএনপিকে নিশ্চিন্ন করে দিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিন্ন করে দিতে, পারেননি। কারণ একটাই, এই দেশের মানুষ স্বাধীনতা কামী, স্বাধীনতা যুদ্ধ করেছে, তারা তাদের পরিস্থিতিকে অক্ষুণ্ণ রাখতে চায়। বন্ধুগণ, একটা মানুষকে তো দিতে পারে একটা নয়, এমনকি আমাদের যে গ্রামের মানুষ যে আপনার যার ছেলে ওয়ারেন্ট নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মামলা হয়েছে, ঢাকা এসে রিক্সা চালায়, তাকেও কিন্তু নিতে পারে। এত কষ্ট, এত অন্যায়, অত্যাচার, নির্যাতন করে তার টিকে আছে কিসের জন্য? বুকের মধ্যে ওই আদর্শ, বুকের মধ্যে ওই স্বাধীনতাকে ভালোবাসা, বুকের মধ্যে নিজের মানুষকে ভালোবাসা, এটাই হচ্ছে বিএনপির আদর্শ, এটাই হচ্ছে বিএনপির আদর্শ। যারা আজকে শত শত মামলা খেয়েছে, এখানে একজন নেই যার বোধহয় 40-50 শতক মামলা প্রত্যেক, এবং অনেকেই আছে যারা বাসায় থাকতে পারে না, পালিয়ে বেড়া, এখনো পালিয়ে বেড়া, কেন? ঠিক আছে, ঠিক আছে, ওই কারণে আমার দেশ, আমার মাটি, আমার সবুজ, আমার প্রকৃতি, সেই কারণে ঠিক আছে। হ্যাঁ, সমস্যা আছে, একটা প্রবল দানব সমস্ত তছনছ করে দিচ্ছে, শস্য ক্ষেত পুড়িয়ে দিচ্ছে, বাড়ি ঘর সব দূর পুড়িয়ে দিচ্ছে, সেইখানে সমস্যা, কিন্তু সেই সমস্যা থেকে উঠে দাঁড়ায় বিএনপি, এটাই হচ্ছে বিএনপির অনন্য সাধারণ। আপনি কোন রাজনীতি একটা দল দেখান তো দেখি, যেখানে 26 লক্ষ লোক আসামি, যেখানে 1 লক্ষের উপরে মামলা, নেতা কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে ফেলা হয়েছে, একটা দল দেখান,
পাবেন না সারা বাং পৃথিবীতে গণতান্ত্রিক কোনো দলের উপরে এইরকম নির্যাতনের উনি করে দেবেন কোথাও। বন্ধুগণ শুনে বলছি আপনারা কখনোই হতাশ হবেন তারেক রহমান সাহেব আমাদের অনুপ্রেরণা, কারণ তিনি বিদেশে অসুস্থ এখান থেকে গিয়ে পঙ্গু হয়ে তাকে অত্যাচার করেছে, নির্যাতন চালিয়েছে, মাথা মতো করেন না, বিদেশে আছেন, কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন দলকে অত্যন্ত শক্তিশালী এবং সঙ্গে দল কর্তৃপক্ষ দিতে অনেকেরই ভয় ছিল, তথা ভাবছিল যে দেশের বেগম খাদিয়া জেলে দল বোধ হয় সন্ত্রাসী করতে হবে, ওতে দেনি কেন, আমরা একসাথে রেখেছি দল সবাই মিলে একসাথে অনেক কথা লিখবে পত্র পত্রিকা অনেক লেখে, অমুকে অমুক বলে, অনেকে আছে আপনার পাবলিকলিও কথা বলে, এগুলো বিভ্রান্ত হবেন না, সব ষড়যন্ত্রের অংশ, আপনাকে নষ্ট করতে চায়, দলকে নষ্ট করতে চায়, বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, কখনো বিভ্রান্ত হবেন না, আমরা ইউনাইটেড আছি, এক আছি, এক থাকবো। আমি শেষ করতে চাই দুটো কথা, বেশি দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই, এই সংকট আজকে যে সংকট সৃষ্টি হয়েছে এটা শুধু বিএনপির সংকট নয়, এই সংকটের জাতির সংকট, বাংলাদেশের সংকট, আজকে গণতন্ত্র নেই, মানুষ ভোট দিতে পারে না, মানুষের গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের কোনো ন্যায় বিচার পায় না, মানুষের কোনো সামাজিক বিচার পায় না, মানুষ অসহায় হয়ে গেছে, চিন্তা করে দেখতে পারেন যে রোহিঙ্গারা এসছে এই দেশে, সেই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না, কেন, কারণ কি যে তাদের যে দুজন প্রধান মিত্র ভারত চীন তারা মিয়ানমারের, আমরা একদিন ভেবেছিলাম যে পশ্চিমারা বোধ হয় বা সরকারের সঙ্গে কিছুটা আছে, দেখি তারাও সেরকম আনন্দ নেই, এমনকি জাপানও তাদের পক্ষ, এই দুই বছর ধরে কি করলেন আপনারা, কোথায় গেলেন, একবারও কি রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য চীনে গেছেন, ভারতে গেছেন বা জাতিসংঘে গিয়ে কোনো রকম চেষ্টা করেছেন, আমরা দেখিনি, যার ফলে তাদের উদ্যোগহীনতার কারণে তাদের চেষ্টার অভাবে আজকে এই পরিণতি হয়েছে, আরো বিপদ আসছে, চোখ বন্ধ করে থাকলে চলবে না, আপনার ওই যে পাখি কি করে যখন আপনার ঝড় আসে, মরুভূমিতে ঝড় আসে তো মাথাটা ভালো মধ্যে ঢুকিয়ে ভাবে যে বোধহয় সব ঠিক হতে পারবে, তাতে কিন্তু আপনার ওই মরুভূমির ঝড় বন্ধ হয় না, আজকে মাথা নিচু করে দিলেই হবে না, চতুর্দিকে বিপদ আসছে, আজকে যে আপনার আসামে যে এনআরসি তৈরি হয়েছে আমরা জানি না এটার মধ্যে কি আছে না আছে, কিন্তু আমরা এটুকু বুঝি যে একটা বিপদ জানান দিচ্ছে, এটুকু বুঝি, সুতরাং অবশ্যই বাংলাদেশের মানুষকে সজাগ হতে হবে, বাংলাদেশকে মানুষকেই তার স্বাধীনতা রক্ষা করতে হবে, তার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকেই তার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, তার রক্ষা করতে হবে, এটা কেউ আমাদের করে দিয়ে যাবে, সেই ক্ষেত্রে বিএনপির দায়িত্ব, ছাত্র দলের দায়িত্ব, যুব দলের দায়িত্ব, শ্রমিক দলের দায়িত্ব, যে সেই আন্দোলনে, সেই সংগ্রামে, সেই যুদ্ধে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে, মানুষকে সঙ্গে নিয়ে যেতে হবে, হতাশার কোনো কারণ নেই, নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল কেটে তারপর দক্ষিণ কালো আফ্রিকাকে স্বাধীন, এই মিয়ানমারের সূচি 10 বছর আপনার গৃহবন্দী অবস্থা ছিল, তারপরে তারা আবার ক্ষমতায় করছে, ইতিহাস এখানে এখনকার আগে ইতিহাস তো রয়েছে, এই বাংলাদেশ আমরা দীর্ঘ 9 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি, তারপরে বিজয় আসেনি, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, বিজয় আসেনি, এসেছে, সুতরাং হতাশ হওয়ার কোন আমি বিশ্বাস করি আমাদের তরুণরা, আমাদের যুবকরা, তারা কেউ হতাশ না, সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে তার দেশ থেকে মুক্ত করবে এবং তার আমাকে দেশে ফিরিয়ে আনবে, এটাই তাদের এখন একমাত্র লক্ষ্য, ইনশাল্লাহ। বন্ধুগণ কথা খুব স্পষ্ট করে বলতে চাই, সরকারের কাছে এই বাণী পৌঁছাতে চাই যে এগুলো করে এখন এই নির্যাতন নিপীড়ন করে 12 বছর করেছে, কাউকে তোমরা টলাতে পারো নি, গত 2-3 দিন আগে ব্যারিস্টার মনির হোসেন সাহেব আপনারা জানেন সেই বয়োবৃদ্ধ মানুষ যিনি সবচেয়ে স্পষ্ট কথা বলেন এই তার অপরাধ, টেলিভিশনে একটা টক সত্যি কথা বলার কারণে তাকে আপনারা মামলা টামলা দিয়ে তাকে আবার কারাগারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের মামলা মোকদ্দমার সমস্ত প্রত্যাহার করার জন্য আমরা দৌড় দাবি করছি, আমাদের দাবি খুব পরিষ্কার,
সকল মামলা প্রত্যাহার করতে হবে, দেশ নেত্রী মামলা ও তারেক রহমান সাহেবের মামলা থেকে শুরু করে এই যে 26 লক্ষ লোকের ভিতরে যে মামলা, সব মামলা প্রত্যাহার করতে হবে। আবার এই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে, এবং একটা নির্বাচন কমিশন করতে হবে, যে নির্বাচন কমিশন হবে স্বাধীন এবং যোগ্য, এটা ছাড়া কোনদিন এখানে সুষ্ঠু আওয়াজ নির্বাচন হতে পারে। এই আওয়ামী লীগ এরাই আপনার তত্ত্বাবধায়ক সরকার বিধান নিয়ে এসছে, যেই তারা ক্ষমতায় গেছে বাদ ভুলে গেছে, কি আবার সেটাকে বাতিল করে আবার তারা দলীয় সরকার নির্বাচন করতে পারে, এরা প্রতারণা করে বিশেষ, এরা কখনোই জনগণকে যে কথা দেয় সেই কথা রাখে না, উল্টো দাঁড়ায়। আজকে তো পুরো নিপীড়কের ভূমিকায় দাঁড়িয়ে অর্থনীতিকে শেষ করছে, ব্যাংকিং ব্যবস্থা শেষ করেছে, শেয়ার মার্কেটকে শেষ করেছে। গতকাল দেখেছেন যে এখন ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো আয় করে বিদ্যুৎ বিদ্যুৎ সমস্তগুলো ওই টাকা সব নিয়ে নেবে, এত চুরি করছে, ওই চুরির টাকা বিদেশে পাঠাচ্ছে, পাবে কোথায়? এজন্য এখন ওখান থেকেও টাকা নিয়ে নিচ্ছে, ব্যাংকগুলো বলছে আমরা বাদ খারাপ অবস্থা, সংকটময় পরিস্থিতি, এর থেকে রক্ষা করতে হলে অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করে একটা সংগ্রামের মধ্য দিয়ে দেশের দিকে উন্নত করে আমাদেরকে অবশ্যই জয়লাভ করতে হবে, এবং এটাই হবে আমাদের একমাত্র। আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের এই কারামুক্তি দিবসে একটা কথা মনে রাখতে হবে, তারেক রহমান সাহেব কিন্তু অল্প সময়ের মধ্যে নেতৃত্বের সমস্ত গুণাবলী অর্জন দেখুন, তার সুযোগ্য নেতৃত্বে আজকে সমস্ত দল ইউনাইটেড, ইউনাইটেড নয় বিকশিত হচ্ছে, আপনি দেখছেন আস্তে আস্তে এই দল সব উঠে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, ইনশাআল্লাহ তার নেতৃত্বে দেশ হচ্ছে মুক্তি পাবেন এবং দল ঘুরে দাঁড়াবে, এদেরকে এইটা পয়সাটা দিও না এবং মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার জন্য তোমরা রাজনীতি, এটা মনে রাখতাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু শুধুমাত্র একজন নেতা নন বা মহিলা নন, তিনি আমাদের প্রতীক, ইজ আ সিম্বল অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রতীক উনি, উনি নেই মানে গণতন্ত্র নেই, উনি আছেন মানে গণতন্ত্র, তবেই গণতন্ত্র, তাই না? আমি এই কথা বিশ্বাস করি না যে খালেদা জিয়ার মুক্তির দরকার নাই, গণতন্ত্র মুক্তি পেলেই আপনার আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই আর তারা বড় আছে।